شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصل السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ولمن تبئهم بإحسان إلى يوم الدين أما بعد الحمد لله جابوتية إرشامشة محمد رب العالمين الصلاة والسلام برشته بران মোহাম্মদ আহম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওসাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর আল্লাহ আলহি আল্লাহ মুবারিক আলী সমানিত প্রাণপ্রিয় ভাইও আমাদের যে মৌসুম চলছে এই মৌসুম হচ্ছে বেশি বেশি ইবাদত করা আল্লাহ সুবাহানহুতাল্লাহর বিধি বিধানকে মেনে চলা এবং আল্লাহ সুবাহান হুয়া দেয়া যে নিয়ামত আছে সেই নিয়ামতের পরিপূর্ণ সুক্রিয়া আদায় করা যেমন সিয়াম সাধনা করা সিয়াম ব্রত পালন করা এবং সিয়ামের পাশাপাশি এখন কদরের সময় চলছে অবশ্যই আমরা বেজর রাত্রিতে কদরের ইবাদত করব আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সে বিষয়টি অত্যন্ত জরুরি বিষয় জাকাতুল ফিতর এই জাকাতুল ফিতর নিয়ে সমাজের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি আছে আমি আগেও অনেকগুলো আলোচনা করেছি আমার নিজের ফেসবুক থেকে আলফুর খান মিডিয়া থেকে এবং আমাদের উদাহরণ নূর মিডিয়া থেকেও আমরা আলোচনা করছি আশা করবো ইনশাল্লাহ আপনারা সকলেই আমাদের কথাগুলো শুনে উপকৃত হবেন সমানিত ভাইও এই পৃথিবীতে মুসলিম হিসাবে দাবি করার পেছনে মুসলিম শুধু মুখে দাবি করলেই হবে না প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে কি করতে হবে আল্লাহ সুয়াতার দেয়া হুকুম আহকাম মেনে চলাই হচ্ছে মুসলিমের কাজ সেই জন্য আল্লাহ সুহায়ন হুয়া তালা রব মহান প্রতিপালক সেই হিসাবে আল্লাহ ভান ভাহান হুয়া তালাকে যেভাবে মেনে নিতে হবে অনুরূপভাবে ইবাদতের বেলায় শরীয়ত নিতে হবে মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছ থেকে সেই জন্য আজকে আমাদেরকে কয়েকটি বিষয়ের উপরে আমরা আলোচনা করব। যেমন প্রথমত থাকবে জাকাতুল ফিতর কি এ বিষয়টা আমাদের জানা উচিত ফিতরের অন্যান্য যে নাম আছে আমরা অনেকেই জানি না সেই নামকরণগুলো আমাদের জানা উচিত এবং জাকাতুল ফিতরের ধর্মীয় অবস্থা ও হুকুম কী আমাদের জানা উচিত বিশেষ করে জাকাতুল ফিতর কখন ফরজ হয় এ বিষয়টা আমাদের জানা উচিত আরও জানা উচিত যে জাকাতুল ফিতর ফরজ হওয়ার হিকমত বা তারপর তাৎপর্য কী এগুলো জানা উচিত আরও জানা উচিত নবী মোহাম্মদ সাল্লু আলয়াল্লাম কতদিন জাকাতুল ফিতর আদায় করেছেন আরও জানা উচিত জাকাতুল ফিতর এবং জাকাত জাকাত বা জাকাতুল ফিতরের মধ্যে পার্থক্য কী এই বিষয়গুলো আমাদের অত্যন্ত জরুরি সম্মানিত ভাইও আল্লাহরাবুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এই জন্য যে আল্লাহরাবুল আলামিন বলেছেন ওয়াল ওয়াই আবুদুন আলাহরবুল আলামিন এ কথাই বলেছেন তাহলে ইবাদতের মধ্যে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে একটি ইবাদত হচ্ছে যেটা এই মুহূর্তে সিয়াম পালন করা পাশাপাশি ওমরা এবং হাজ করা এবং জাকাত দেয়া কীভাবে যেমন আমরা সকলেই জানি ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি এ বিষয়ে আমরা সেই বোখারি থেকে একটি হাদিস জানব কয়েকটি জায়গায় হাদিসটি এসেছে ইমাম বোখারি রহমাহ ইমান অধ্যায় কিতাবুল ইমান এবং আলাদা আলাদা অধ্যায় রচনা করেছেন সেই অধ্যায় থেকে একটি হাদিস চার হাজার পাঁচশত চোদ্দ নম্বর হাদিস সই বোখারির এবং সই মুসলিমেও হাদিসটি একদম সহজেই পাবেন ষোলো নম্বর হাদিস মুসনাদে আহমেদে হাদিসটি আছে ছয় হাজার বাইশ ছয় হাজার তিনশত নয় এবং বোখারী আধুনিক প্রকাশনীর স্বাদ ইসলামিক ফাউন্ডেশনের স্বাদ হাদিসটি বর্ণিত করেছেন সেই বোখারির যেটি আছে আপনার তহিত পাবলিকেশানসের আট নম্বর হাদিসেও পাবেন আন ইবনে অমরাদি আল্লাহ আন হো কয় কয়লা রসুল আল্লাহ হিসাল্লাহ ওয়ালাইহি ইসলাম বনিয়াল ইসলাম ও আলা হামসিন আলুনবিসাল্লাহ আলাইহিসাল্লামের এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের স্তম্ভ হচ্ছে সাত পাঁচটি এই পাঁচটির জন্য ওমর ইবনে আবদুল্লাহ ইবনে ওমর দেলাহ তালা আনহু তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহু আলিসাল্লাম এরশাত করেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি প্রথম এক নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও এন মোহাম্মদ প্রথম এক নম্বরে হচ্ছে অবশ্যই আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো হক উপাস্য নেই সত্যিকারের কোনো মাবুদ নেই এরপরে আমাদেরকে বলতে হবে ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ এবং অবশ্যই নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল একথা সাক্ষ্য প্রদান করা দুই নাম্বার হচ্ছে অবশ্যই ওয়া একাম সলায়াতি অবশ্যই আমাদেরকে সলাদ কায়েম করতে হবে তিন নাম্বারই হচ্ছে আমাদের আজকে যে আলোচনা সেটা হচ্ছে ওয়া ইত জাকাত এবং আমাদেরকে জাকাত প্রদান করতে হবে আরও দুটো বাকি আছে ওয়াল হাজি ওয়াসমি রমাদানা এবং হাজ আমাদেরকে সামনে হজের মৌসুম আসছে আর আজকে যারা হজ করবে তাদেরকে আল্লাহ সাহায়ন হুয়া তালা হজের সবাব দেবেন ইনশাল্লাহ শুধু তাই নয় আল্লাহনবী সাল্লি আসলামের সাথে হজ এবং উমরা করার সবাব দেবেন তাহলে আমাদেরকে এই ইসলামের পাঁচটি স্তম্ভ আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা কিছু জানব যে আল্লাহ আল্লাহনবী সাল্লিউসাল্লামের পক্ষ থেকে যে আনিত দিন এই আনিত দিনের মধ্যে জাকাতের কয়েকটি বিষয় আমাদেরকে প্রথমে উল্লেখিত করি যে জাকাত নিয়ে আমাদের দেশে বিভ্রান্ত আছে সরকারিভাবে বেসরকারিভাবে এবং যারা মাদ্রাসায় পড়াশোনা করছে কমি অঙ্গন হোক আলিয়া হোক অথবা দেওবন্দি হোক তাদের মধ্যে এবং সহিয়াকিদের মধ্যে অনেকগুলো পার্থক্য পাওয়া যায় সহিয়াকিদের লোকেরা জানে আল্লাহর নবী সাল্লি আসাল্লাম যেভাবে বলেছেন যে আমাদেরকে অবশ্যই মাল দিয়ে জাকাত দিতে হবে তার মানে খাদ্য খাদ্যদ্রব্য দিয়ে জাকাত প্রদান করতে হবে খাদ্য দ্রব্য বিদিত জাকাত প্রদান করা শরিয়ত সম্মত নয় কি দিয়ে ফিতরা আদায় করতে হবে অবশ্যই মাল দিয়ে ফিতরা আদায় করতে হবে ফিতরার মূল হক হচ্ছে গরিবদের এই জিনিসটা আমাদের সকলের জানা নেই কারণ আমাদের দেশে দেখা যায় যে ব্যক্তি বিশেষ করে টাকা দিয়ে জাকাতুল ফিতর দেওয়ার অভ্যস্ত হয়ে গেছে এই জন্য আমরা প্রথম পর্বে জাকাতুল ফিতর ফিতর আসলে কি এটি একটি যৌগিক শব্দ যা জাকাত ও ফিতর এর সমন্বয়ে গঠিত সুতরাং জাকাতের আবিধানিক অর্থ বৃদ্ধি পাওয়া পবিত্রতা লাভ করা এবং প্রশংসার অর্থে ব্যবহার করা হয়ে থাকে এ বিষয়টা আমাদের সকলেরই জানা উচিত তাহলে আমরা যদি বুঝি যে ফিতরার অর্থ হলো রোজা ভঙ্গনকারী ফিতরার অর্থ হচ্ছে আমরা যদি জানি আর ফিতরের অর্থ হলো রোজা ভঙ্গকরণ যেমন আরও কিছু বলতে পারি সৃষ্টি করা বিদীর্ণ করা ইত্যাদি তাকাতুল ফিতরের শরীর অর্থ হল রোজা যে ব্যক্তি পালন করেছে রোজা পালনকারীর বেহুদা কথাবার্তা কোনো গোনা করেছে পাপ করেছে সেই বিষয়ে অশ্লীল কাফফারা বা বেহুদা কথা বলেছে সেই জন্য মিসকিনদের আহারের ব্যবস্থা করার জন্য নির্দিষ্ট সময় শেষ রোজার পূর্ণ হওয়ার পর নির্দিষ্ট পরিমাণে মাল খাদ্য দিয়ে জাকাতুল ফিতর যেটা দিতে হয় সমানিত ভাইও তাহলে এইখানে আমাদের একটা বিষয় অত্যন্ত ক্লিয়ারভাবে বুঝতে হবে যে আল্লাহ সানুয়া তালার হুকুম হচ্ছে শুনানি আবুদাউদ সহ বিভিন্ন কিতাবে যেমন আপনারা আবুদাউদে গেলে এক হাজার ছয়শত নয় ইবনুমাজার এক হাজার আটশত সাতাশ দারাকুত নি আছে দ্বিতীয় খন্ডের একশত চল্লিশ এরকমভাবে আল হাকেম মুসাদরাক হাকেম যেটাকে বলে এটা তো প্রথম খণ্ডে অথবা দেখা যাচ্ছে চারশত নয় নম্বর হাদিসে পাওয়া যাচ্ছে কি আমাদেরকে অবশ্যই মাল দিয়ে জাকাত দিতে হবে আর এই জাকাতুল ফিতর আমাদেরকে পরিমাণ এক সা যেটা হচ্ছে মদিনার সা। ইরাকের সানয় নয় যেটাকে সা বলা হয় আর এক সা হচ্ছে আমরা এখন এই মুহূর্তে আড়াই কেজি হিসাবে দেব আর সেটা আড়াই কেজি আপনাকে ম্যাপে দিতে হবে তার মানে যদি এর আপনি একটা চুঙ্গা বানান সেই চুঙ্গাটার মধ্যে মুড়ি ডালেন আড়াই কেজি আর চাউল ডালেন আড়াই কেজি তাহলে সেটা সমতুল্য হবে না সেই জন্য আমাদের সকলকে বুঝতে হবে তার মানে জাকাতুল ফিতর আদায় করতে হবে অবশ্যই মালধারা আর সেটা হবে আড়াই কেজি আমাদের বাংলাদেশে সম যেই জায়গায় যেই খাদ্য আছে চাল ডাল খেজুর এগুলো দিয়ে আমরা দিতে পারি এখন কিছু জিনিস আমাদের আরও কিছু জানবো যে বিভিন্ন হাদিসের বর্ণনা থেকে ফিতরের বিভিন্ন নাম আমরা জানতে পারি এই জন্য আমাদেরকে হাদিস থেকে বর্ণনায় কয়েকটি নাম জানবো কমপক্ষে ছয়টি নাম আছে ফিতর বা জাকাতুল জাকাতের বিষয়ে প্রথমত আমরা এক নম্বরে জানবো সাদেকাতুল ফিতর যেটা হচ্ছে বঙ্গ করার দান এক নম্বর দুই নম্বর হচ্ছে জাকাতুল ফিতর যেটা হচ্ছে বঙ্গ করার জাকাত তিন নম্বর হচ্ছে জাকাতুর রমাদান রমাদানের জাকাত চার নাম্বার হচ্ছে জাকাতুল আবদান এটা হচ্ছে দেহের জাকাত পাঁচ নাম্বার হচ্ছে জাকাত সম সেটা হচ্ছে রোজাদার ব্যক্তি বা সাইমের জন্য জাকাত আর পাঁচ নাম্বার হচ্ছে জাকাতু সম যেটা হচ্ছে রোজাদারের জন্য বা সাইমের জন্য জাকাত ছয় নাম্বার হচ্ছে সাদাকাতুল রৌস এটা হচ্ছে পিছু। পার্সন এজ পার্সন হিসাবে জাকাত দেওয়া আশা করি এই বিষয়টা আমাদেরকে আর কোনো দিনও কারো কাছ থেকে জানার জন্য যেতে হবে না যদি তাহিক করতে হয় কাউকে জিজ্ঞাসা করতে হয় এই নামগুলো আছে কি না অবশ্যই আল্লাহ রাবুল আলমিন বলেছেন ফস আলু আহলাদ জিকা আলমুন বিল ভাই জোবর এই ও জবর দলিল দিয়ে এটা একটা আলাদা বাক্য আলাদা শব্দ তারপর ঠেলায় বলে ফেললাম মূলত আমাদের ওস্তাদগণ বলেছেন এটার সাথে কোনো সম্পর্ক নেই তার মানে হচ্ছে ফাস আপনারা অবশ্যই যারা জানে এবং সোনাতের জ্ঞান রাখে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন এই জাকাতের ব্যাপারে অন্য আরেকটি বিষয় আমরা জানতে পারি জাকাতের ফিতরের ধর্মীয় অবস্থা বা হুকুম কি জাকাতুল ফিতরের অবস্থা বা বহু হুকুম হলো সকল মুসলিমের কৃতদাস আজাদ পুরুষ নারী ছোট বড় সকলের জন্য জাকাতুল ফিতর আদায় করতেই হবে এ বিষয়ে আমাদেরকে আমরা কিছু হাদিস জানতে পারি যে হাদিসের মধ্যে অন্তত স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে কাকে কাকে আমরা জাকাত দিতে পারি সময় তো ভাইও জাকাতুল ফিতর কখন আদায় করবে এই বিষয়টা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট এবং আমরা এই বিষয়গুলো জানব আরও কিছু জানতে হবে যে আমরা জাকাত কীভাবে দেবো ফিতর আদায় করতে হবে তো আমরা কি দিয়ে জাকাত দেব এ বিষয়ের জন্য আমরা কয়েকটি হাদিস জানব যে হাদিসগুলো সেই বোখারি এবং মুসলিমের মধ্যে আছে হাদিসটি বর্ণিত হয়েছে আন আবি সাঈদিন খুদ্রি রাদি আল্লাহ আনহো ইয়াকলো কুন্না নখরিজ সা আল ফিতরি সাআমিন তাআমিন আও সাআমিন শাঈরিন আও সাআমিন তামরিন আও সাআ মিন আমরা খাদ্য 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 বলি একটি জিনিস আপনাদেরকে বিশ্লেষণ করে বলি যে আল্লাহ নবী আলী আসাল্লাম যখন জাকাত দিয়েছিলেন তখন প্রায় নয় বছর আল্লাহ নবী জাকাত দিয়েছেন এবং সেটা আমরা সামনে বলবো সেই জাকাত নবী সাল আলী আসাল্লামের সময় মুদ্রা ছিল দেড়হাম ছিল দিনার ছিল কিন্তু আল্লাহ নবী ওই সময়তে থাকার পরেও আল্লাহ নবী দ্রব্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করেছেন আমি আপনাকে প্রশ্ন করি আজকে ইসলামিক ফাউন্ডেশন আমাকে সত্তর থেকে তেইশশো টাকা যে করেছে সেটাকে আল্লাহনবী সাল আলহি আসাল্লামের হুকুম অনুযায়ী হয়েছে আমার মনে হয় না আল্লাহ সবহান হুয়া তাল্লাহ কোরআনে কারিমে বলেছেন মুমিন পুরুষ এবং মুমিন নারী যখনই কোরআন এবং সন্ন্যাহ থেকে পাওয়া যায় তখন তাদের নিজের কোনো এক্তিয়ার থাকে না কোনো একটি কথা বা কোনো একটি আমল করার জন্য সেই জন্য আমরা কোনো একটি কথা এবং আমল এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট আমল হচ্ছে জাকাতুল ফিতর তো আল্লাহ নবী বলেছেন মাল দিয়ে আমরা করছি টাকা দিয়ে সেটা আপনি করতে পারেন কিন্তু আমি করব না অনুরূপভাবে আমরা যারা সহি কোরআন এবং সুন্না অনুযায়ী আমল করতে চাই তাদেরকে অবশ্যই জানা আছে যে আমরা মাল দিয়ে করব। আর এই জন্য আবু সাইদ ক্ষুদ্রিরাদ আল্লাহ মতো ইমাম মালে খাদিস নাম্বার আছে ছয় শত সাতাইশ অন্যভাবে শহীদ বুখারির পনেরোশো ছয় আরও অন্যান্য হাদিস আছে শহীদ বুখারিতে শহিদ মুসলিমের তেইশশো তিরিশ আরও অন্যান্য হাদিস আছে তিরমিজিতেও হাদিস আছে আপনার ছয়শত তিয়াত্তর নাসাহিতে আছে পঁচিশশো বারো খোজাই মাতে আছে চব্বিশশো আট এরপরে আরও কিছু আছে আপনার আবু আউয়াইনা থেকে একটি হাদিস আছে একুশশো তেত্রিশ এই ধরনের শাহ আছে পনেরোশো পঁচানব্বই সোনানি দারিমিতে হাদিস নাম্বার এক হাজার ছয়শ তেষট্টি মিসকাতুল মাসাবি আঠারোশো ষোলো এরকমভাবে হাদিসটি আপনাকে দিলাম যে আপনি দেখবেন আবু সঈদ খুদরি থেকে বর্ণিত তিনি বলছেন যে আমরা একসা পরিমাণ খাদ্য আদায় করতাম কি আদায় করতাম আমরা আদায় করতাম তিনি বলেন যে আমরা অবশ্যই আমিন তা আম মানে খাদ্য দ্বারা আমরা আদায় আদায় করতাম ও আমিন শাহির সা আমরা আদে করতাম খেজুর দিয়ে আমরা আদে করতাম ভুট্টা দিয়ে আমরা আদে করতাম পনির দিয়ে আমরা আদে করতাম কিসমিশ দিয়ে এই আদায় যে করতাম সেটা ছিল সা মানে একটি চুঙ্গা হবে যে চুঙ্গাটার মধ্যে তারা ভরে মাল দেবে যেটার ওজন হবে প্রায় আড়াই কেজি এই আড়াই কেজি মাপের সা আপনি যদি বানাতে পারেন আর আপনি যদি সত্যিকারের হক ইনসাফের ওজন করেন তাহলে চাল ডাল ভুট্টা গম এগুলো সা দিয়ে মাপা যাবে কিন্তু মুড়ি দিয়ে চুঙ্গা দিয়ে মাপলে হবে না শুধু উদাহরণের জন্য বললাম সেই জন্য পাতলা জিনিস চুঙ্গা দিয়ে মাপলেন আর আপনি গরিবকে ঠকালেন সেই জন্য চাউল যেটা দিয়ে চুঙ্গা দিয়ে মাপলেন সেটা দিয়ে আপনি হালকা কোনো জিনিস বড় যেটা বুট্টা হয় বুট্টাটাকে আপনি মাফলেও সেটা আপনার চা হবে কিন্তু ওজনে আসবে না প্রায় সেই জন্য আপনি চেষ্টা করবেন আড়াই কেজির মতো খাদ্যদ্রব্য দিতে যাতে গরিবের খাদ্যটা হক তার কাছে পৌঁছে যায় তাহলে আমরা এই জিনিসটা ভালোভাবে জানলাম ফিতরার পরিমাণও মোটামুটি জানলাম আরেক কিছু আদে আলোচনা করব। ফিতরা আদায়ের পরিমাণ হচ্ছে একসা এটা আমরা জানি ঈদুল ফিতরের দিন প্রত্যেক মুসলিম আমাদেরকে মুসলিমের পক্ষ থেকে অবশ্যই এই খাদ্যদ্রব্য আমাদেরকে দেওয়া হচ্ছে ওয়াজিব আমাদেরকে দিতেই হবে হাদিস আমরা জানবো আন আবদুল্লাহ তামরিন আও জ্যাকুলফিত্রি আমিন শাহরিন আলা আলাল আব্দি ওয়াল হুরি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়া সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মুসলমানদের প্রত্যেক মুসলমানদের জন্য আমাদেরকে যাকাত বাহির করার জন্য বলেছেন এবং প্রত্যেক স্বাধীন এবং পরাধীন মানে দাস দাসী কৃতদাস সকলকেই দিতে হবে তার মানে রিক্সাওয়ালা তার কাছে খাদ্য আছে এখানে ব্যাখ্যা আছে আমি ব্যাখ্যায় যাচ্ছি না যদি কোনো ব্যক্তির কাছে একদিন সমপরিমাণ তার চেয়েও বেশি কিছু খাদ্য থাকে সেই ব্যক্তি জাকাতুল ফিতর দিতে বাধ্য দিতেই হবে তাহলে এই হচ্ছে অবস্থা তাহলে কে কে দেবে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন স্বাধীন পরাধীন নারী পুরুষ ছোট বড় সকলের উপর একসা পরিমাণ জব দিয়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ফিতরা আদায় করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম অবশ্যই আদায় করেছেন আর অন্যান্য পরিমাণ কিছু খাদ্য দিয়ে ও আমার বিহা আন তো আদা কাবলা নাস ইলা সালাতি আল্লাহ নবী সাল্লাহ আলিয়া বলছেন যে অবশ্যই ঈদের সালাতে যাওয়ার আগে তা আদায় করার নির্দেশ দিয়েছেন ও আমারা বিহা মানে আল্লাহ নবী হুকুম করেছেন আল্লাহ নবী ধমক দিয়েছেন বলেছেন ইউ হ্যাভ টু বিফোর ইউ গো টু প্রে তাহলে আপনার সালাতে যাওয়ার পূর্বেই আপনাকে জাকাতুল ফিতর আদায় করতে হবে এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে বেতে রেখে যারা টাকা দিয়ে দিচ্ছে অথবা মনমত দিচ্ছে বা যে কোনো সময় দিচ্ছে সেটা তার নিজের কাজ সে নিজে করছে সে নিজের কাছে নিজের শরীয়ত বানিয়ে নিয়েছে আমার এক ভাই ফোন করেছে আমাদের দেশের পশ্চিম পূর্বাঞ্চল থেকে যে ভাই আমি আমার ইমাম সাহেবকে বললাম যে আপনি একটু দয়া করে জানিয়ে দেবেন যে অন্তত পক্ষে টাকার কথা তো বলবেন জানি আপনি আনাফি মানুষ তবে এটা বলবেন যে আল্লা নবী খাদ্যদ্রব্য দিয়ে দিয়েছেন কিন্তু সে একথা না বলে সে বলেছেন চিটাঙ্গের কোনো বড় এক মাদ্রাসার নাম নিয়েছেন আমি নাম না নেই তো এই মাদ্রাসার হুজুররা বলেছেন যে জাকাতুল ফিতর আপনাকে সত্তর বা পঁচাত্তর টাকা করে দিতে কিন্তু জাহিল এই কথাটা বলেননি যে আল্লাহ নবী সাল্লাহ খাদ্যদ্রব্য দিয়েছেন তার মানে সে এখানে কুফুরি করেছে সাথে সাথে শেরক করেছে সাথে সাথে বিদার্থ হচ্ছে কারণ কেন সে তো আল্লাহ নবীর কথাটা প্রচার করেনি সে তো তার নিজের কথাটা প্রচার করলো তাহলে যে ভাই বলেছিলেন তার তো মনে কষ্ট লাগলো যে আমি তাকে বললাম আমার মসজিদের ইমাম যে আপনি জাকাতুল ফিতরের হক কথাটা বলেন এরপরে আপনার যেটা মন চায় সেটাই বলেন কিন্তু সে কথাটা বলল না তাহলে তারা কি জাহিল নয় মূর্খ নয় আল্লাহ নবীর এই যে আমি কথাগুলো বলছি এইখানে যদি আমার মুখ থেকে একটা কথা বাহির হলো সেই কথাটা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আল্লাহ সব হানা হুয়া তাল্লাহার কালামের কিন্তু আমার নিজে থেকে কোনো কথা আমি বলার দুঃসাহস করি না জরুরি না কেন করব জরুরি না আমি বলি যে এটা আমার করা জরুরি নয় যেমন কোরআনকারিম আল্লাহ রাবুল আলমিন সুরা তহবাতে গিয়ে আপনি নয় নম্বর সুরার একশত তিন নম্বর আয়তে দেখবেন আল্লাহ সুফহান বলেন তাদের মালামাল থেকে জাকাত গ্রহণ করুন শুনুন ভালো করে কথা আল্লাহ নবী কে আল্লাহ সুফহান বলছেন তাদেরকে বলুন তাদের জাকাত গ্রহণ করুন তাদের মাল থেকে যাতে তাদের মধ্যে তাদের পবিত্র ও পরিচ্ছন্ন করতে পারে আর তাদের জন্য দোয়া করুন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলছেন আপনি তাদের জন্য দোয়া করুন লহ একবার তাইলে আল্লাহ নবীর দোয়া কি আপনার উপরে পড়বে আপনার তো পড়বে চিটাঙ্গের হুজুরের চিটাঙ্গের হুজুরের দোয়া আপনার কাছে আসবে আল্লাহ নবীর দোয়া তো আসবে না আমাদের কথা বললেই শক্ত হয়ে যায় কি করব হক কথা বলতে হয়ে যায় হক সব সময় তিতাই হয় হক সব সময় তিতাই হয় হক মিষ্টি হয় না আল্লাহ রবাহ আলামিন বলছেন আপনি তাদের জন্য দোয়া করুন কেন তাদেরকে পরিচ্ছন্ন করবে পবিত্র করবে নিঃসন্দেহে আপনার দোয়া তাদের জন্য যে শান্তনা স্বরূপ মানে প্রশান্তি স্বরূপ বস্তুত আল্লা সুহান হুয়া তালা সবকিছু শুনেন এবং জানেন আলিম আল্লাহ শোনেন আল্লাহ সুবাহ আলিম আল্লাহ তালা সমস্ত কিছু জানেন সম্মানিত ভাইও জানি না আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাবো যারা আজকে বড় হুজুরদের পিছনে পড়েছেন তাদের জন্য অনেক ক্ষতির কারণ আছে

চোদ্দশো চোরানব্বই বাই হাকিতে আছে সাত হাজার চারশত সাতাত্তর আরও অন্যান্য অধ্যায়ে আরও অন্যান্য হাদিস আছে আপনি মিশকাতুল মাসাবিয়েতে যান এক হাজার আটশত পনেরোতে আরও অনেকগুলো যদি তেহাকিকে যান অনেকগুলো দলিল পাবেন তাহলে আশা করব আমাদের অন্তত পক্ষে জাকাতুল ফিতরের ব্যাপারে আর কোনো কথা বলা জরুরি মনে করছি না তারপরেও ইনশাআল্লাহ আমরা যেহেতু ধারাবাহিক আলোচনা করি আমরা এখন তো প্রায় বিশ মিনিট হয়ে গেছে আমরা ইনশাআল্লাহ আজকের জন্য এভাবেই থাক আল্লাহ সাহান ওয়া তালা আমাদের সকলকে কবুল করুন এবং আমাদের এই আলোচনাগুলো আপনার পরিবারের জন্য জরুরি যারা জানে না তাদের জন্য জরুরি তাদেরকে এই কথাগুলো শুনিয়ে দিন যাতে করে আল্লাহ আলমিনের যে কালাম আছে তাদের এই কালামগুলো তাদের কাছে পৌঁছে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কথাগুলো তাদের কাছে পৌঁছে যারা আজকে অন্ধ তাকলিত করছে তাদের এই জাহিলদের কাছে যেন পৌঁছে তারা হুজুরের পাচাটা গোলাম হচ্ছে আল্লাহ নবীর ওম্মত হিসাবে দাবি করে মিথ্যা দাবি সেজন্য আজকে যারা সিয়াম সাদাকা হাজ জাকাত এইগুলোর মধ্যে যারা এই ধরনের কাজ করছে তাদের চেয়ে ডাকাতার বড় কেউ নাই সম্মানিত ভাইও আমার কথা আপনাদের কাছে কষ্ট লাগতে পারে কিচ্ছু করার নেই মোহাম্মদ সাল্লু সাল্লামের কথা শোনানোর জন্য আপনাকে আমাকে অবশ্যই ভাষাকে একটু কঠোর করতে হবে নবী কঠোর করেছেন সেই জন্য আমিও কঠোর করতে বাধ্য হয়েছি আল্লাহ সুফাহান আমাদেরকে সঠিক বুলদান করেন আমিন সাল্লাম আল্লাহ নবীন মাহমদ সুফানুম ওর বাকু